বুধবার বিকেল 4:30টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোবিন্দগঞ্জের নয়াপাড়া গ্রাম। পরে ওই গ্রামের বোরহানউদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। গ্যাস সিলিন্ডার যদি বার্স্ট হইতো তাহলে গ্যাস সিলিন্ডার তো কিছু নমুনা বোঝা যায়, গ্যাস সিলিন্ডার আমার ঘরে আছে না, আহের সাথে দেখলাম আমরা না বম ব্লাস্ট হয়েছে মানুষ বলছে। ওই বাড়ি থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে একই গ্রামের অহেদুর ও মহিমাগঞ্জের রানা মারা যায়। নিহত বোরহান দীর্ঘদিন কুয়েতে ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেয়ার সময় এমন বিস্ফোরণ, ধারণা পিবিআই এর এ কর্মকর্তার। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা সন্ত্রাসী কার্যকলাপের জন্য পরিকল্পনার একটা অংশ ছিল, প্রিপারেশনের একটা অংশ ছিল। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বোরহানের পরিবারের 4 নারী সহ 5 জনকে আটক করেছে পুলিশ। বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করব, আমরা প্রিভিয়াস যদি এরকম ঘটনা ঘটে সবকিছু আমরা আমলে নিয়ে আসব, নিয়ে এসে আমরা গভীরভাবে তদন্ত করে আমরা বিষয়টা আমরা নিশ্চিত করব যে আসলে প্রকৃত ঘটনাটা কি। বোরহানের বাড়ি থেকে কস্টেপ সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা এসব পরীক্ষা নিরীক্ষার পর বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।